পাশাপাশি আপনাদেরকে জানাই, আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে ইডির তল্লাশি এবং চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে সেখানে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘোষ ভিলা, যে ঘোষ ভিলার কথা প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল, যে একাধিক সম্পত্তি সন্দীপ ঘোষের সেই পৈতৃক বাড়িতে এই মুহূর্তে ইডি। আনন্দমোহন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আনন্দমোহন, ইডির আধিকারিকরা তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সেখানে, তথ্য দাও কি হচ্ছে এখন। আনন্দমোহন, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি দেখতে পাচ্ছ চিনার পার্কে সন্দীপ ঘোষের? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। প্রত্যেক বাড়িতে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির, কিন্তু আরো একবার আপনাদেরকে জানাই যে হাতিয়ারাতে এই সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং সেই ঘোষ ভিলাতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। একবারে সাড়াশি চাপ বলা চলে, একদিকে সিবিআই অন্যদিকে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা চারটে শর্তের কথা বলেছেন, কিন্তু সেই শর্ত আদৌ কি রাজ্য সরকারের পক্ষ থেকে মানা হবে জানিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম। আমি প্রথমে দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু কিছু বলবেন বলে হাত তুলেছিলেন, এবং তারপর আমি সঞ্জীব বাবুর কাছেও যাবো। দীপাঞ্জন বাবু, আমি ওই জন্তু বাবুর বক্তব্য শুনছিলাম এবং আমি সম্পূর্ণ সহমত। এখানে আদালত অবমাননার ব্যাপারটা আসবে না, কারণ যেটা বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেখানে উনি দুটো একসঙ্গে দুটো কথা বলেছেন যে আপনারা ডিউটিতে জয়েন করুন, ফিরে যান আগামীকাল বিকেল 5টার মধ্যে, এবং রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনারা নিরাপত্তা সুনিশ্চিত করুন। এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কি দুটো সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দেবে, খুব বেশি হলে কলকাতা পুলিশ অথবা সিআইএসএফ, নিরাপত্তা সেই লোকগুলোর কাছ থেকে যাদের নাম স্বাস্থ্য সচিব বা ডিএমই বা এই বিরূপাক্ষ অবিন, এবং এটা সারা বাংলাতে ছড়িয়ে গেছে। আসল ভয়টা তো ওইখানে, কোনো চোর চুরি করতে যাচ্ছেন, আসল ভয় সর্ষের ভেতরে ভূত। আর সেই ভূতটা তাড়ানোর যদি দাবি থাকে জুনিয়র ডাক্তারদের, তাতে অন্যায় কিছু নেই। পরিষ্কার যে 30 জন বলা হচ্ছে যে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যা আলাদা, নিরাপত্তার সমস্যা। সেখানে একজন দুজনকে কি করে বলবেন, প্রতিনিধিত্ব তো সবার থাকতে হবে। কলকাতা পুলিশ কমিশনারকে তো শুধু জুনিয়র ডাক্তাররা বলছেন না, হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ সবাই অনাস্থা প্রকাশ করেছে। আপনি ভুলে যান বাংলা, ভারতবর্ষ বা বিদেশ, সারা পৃথিবীর কথা ভুলে যান। তৃণমূল দলের মধ্যে, শাসকদের মধ্যে কি একটা লোক আছে যে বিনীত গোয়েলের কথা বিশ্বাস করবে বা তাকে ভরসা করবে? তো জুনিয়র ডাক্তাররা যেগুলো বলেছেন তাতে আমি অন্যায় দেখছি না, এবং এটাতে যদি ইগোর লড়াইয়ে যায়, কারণ এটা ঘটনা যে প্রশাসন বা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই লোকগুলোকে সরাতে পারবেন না, কারণ এই লোকগুলোর কাঁধে ভর করেই উনি রাজত্ব চালান। সরাতে কেন পারবেন না, বাধ্যবাধকতা কোথায় রয়েছে? যদি মনে হয় তাদেরকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, যদি তাদের জন্য এরকম ভাবে প্রতিবাদ হয়, তাহলে পরে না সরানোর কাজটা কোথায়? এই যে দীপাঞ্জন বাবু আমি আসবো, কিন্তু 5 দফা যে দাবির কথা বলা হচ্ছে এটা কতটা যুক্তিসঙ্গত তা আপনারা শুনলেও হয়তো বুঝতে পারবেন। 5 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি যেটা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা করছেন, এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অর্থাৎ অভয়ের বিচারের দাবি হচ্ছে তাদের প্রথম দফার দাবি। এবং 2 নম্বর যে দাবি তারা করছেন, আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তা প্রকাশ্যে আনা হোক, পুলিশ কমিশনারের ইস্তফা, পদত্যাগ তারা দাবি করেছেন, এটা 3 নম্বর দাবি, এবং 4 নম্বর দাবি চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, 5 নম্বর দাবি তারা যেটা করেছেন মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ, যে কথা কিন্তু প্রত্যেকটা দিন তারা বলছেন, কিন্তু এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোথাও যেন একটু মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু রাজ্যের তরফ থেকে করা হয়েছে। অবশ্যই সেটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু তারই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তো স্বাস্থ্যমন্ত্রী তিনি তো কোনো দায় এড়িয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে আড়াল করবার চেষ্টা করছেন? যে দাবি দাবাগুলো সামনে আনা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠে আসছে, তার কারণ 5 দিন ধরে কি করছিল পুলিশ, যে প্রশ্ন আসছে, এবং তার প্রেক্ষিতে সিপির পদত্যাগ, তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো, এত তাড়াহুড়ো কেন? অপরাধস্থল অবাধ রাখা হয়, সেই জায়গাটাকে কর্তন পর্যন্ত করা হয়নি বেশ কিছুক্ষণ সময়।
সিবিআই কে সব তথ্য প্রমাণ কেন দেওয়া হয়নি এবং কেন ময়না তদন্তে চালা নেই, মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন দেওয়া হয়েছে গত শুনানিতে একেবারে স্পষ্ট করে বক্তব্য কিন্তু সলিসিটর জেনারেল তিনি রেখেছেন এবং সেখানেও ডিফেন্ড করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবং একই সঙ্গে এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? স্বাস্থ্য দপ্তর পর্যন্ত তো প্রত্যেকটা মুহূর্তে অভিযোগগুলো গিয়েছে, কিন্তু তারপরও কোনো রকমের কোনো পদক্ষেপ সঠিকভাবে নিতে দেখা যায়নি। সঠিকভাবে ঠিক কী হচ্ছে না হচ্ছে সমস্তটা আমরা তো আলোচনা করছি এবং এই মুহূর্তে আলোচনা আমরা এই বিষয়টা নিয়েই এগিয়ে নিয়ে যাব। তার কারণ, তার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া, কেন বাঁচানোর চেষ্টা, এই বিষয়টা যখন সামনে আসছে তখন কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না যেই দপ্তরের মন্ত্রিত্ব যার হাতে রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জীববাবুর কাছে আসে, সঞ্জীববাবু, পাঁচটা দফা আপনারা যেটা দাবি করেছেন সেটা তো একেবারে ন্যায্য, কিন্তু গতকাল দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বক্তব্য রাখলেন তিনি বললেন ডাক্তারদের নাকি একটাই দাবি, যেটা মুখ্য দাবি ছিল, তা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা। প্রথম দাবি তারা কিন্তু রেখেছেন অভয়ার বিচার। দেখুন, কতগুলো জিনিস তো বারবার বলা হচ্ছে, একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, এই 33 দিন বা 34 দিনের যে আন্দোলন আমাদের জুনিয়র ডাক্তার ভাইয়েরা করছেন, কখনো রাস্তায় বসে প্রতিবাদ করছেন, কখনো হসপিটালের সামনে প্রতিবাদ করছেন, যে অবস্থায় তারা রয়েছেন, যদি কেউ মনে করে থাকেন যে এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য স্বাস্থ্যভবন বা নবান্নে বসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে চা বিস্কুট খাওয়া, তারা খুব ভুল করছেন। এই আন্দোলনের উদ্দেশ্য এটা নয়। তাহলে কেন প্রশ্ন আসছে যে মুখ্যমন্ত্রীর উপস্থিতি জুনিয়র ডাক্তাররা দাবি করছে? দেখুন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেই জেনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই বিষয়ে যা বলার তিনি বলবেন, আর কেউ এই বিষয়ে মুখ খুলবেন না। তাই যদি হয় তাহলে জুনিয়র ডাক্তাররা কার কথা বিশ্বাস করবে? আপনি একটু রুগীর প্রেক্ষিতে ব্যাপারটা বিচার করুন। যদি কোনো ভিজিটিং কনসালটেন্ট বা যার আন্ডারে রুগী ভর্তি, তিনি যদি বলেন যে আমি রুগী দেখতে যাব না, আমি রুগীর পরিবারের সাথে কথা বলবো না, যা বলার আমার সবচেয়ে কনিষ্ঠ জুনিয়রটি বলবে, সেই রুগী দেখবে, সেই পেশেন্ট পার্টির সাথে কথা বলবে, আমি যা সিদ্ধান্ত নেবার আমি অন্য জায়গার থেকে বসে বসে নেব, এটা মানবেন তো? এই দুটো জিনিস কি এক হয়ে যাচ্ছে না? কাজেই যার কাছে গেলে সমস্যার সমাধান হওয়া সম্ভব, জুনিয়র ডাক্তারেরা তার সাথেই আলোচনা চেয়েছে। এক, দু নম্বর হচ্ছে, পাঁচ দফা দাবির কথা বলে বারবার বলা হচ্ছে যে কেন এতগুলো দাবি করা হবে। আমরা এখানেও বলতে চাই যে পাঁচ দফা দাবির প্রত্যেকটি আসলে জাস্টিসের দাবি। এই পাঁচ দফা দাবির কোনো একটি দাবিও যদি না মানা হয় তাহলে কিন্তু জাস্টিস বেরিয়ে আসবে না, এটা খুব পরিষ্কার করে বুঝতে হবে। সেফটি সিকিউরিটি নিয়ে আপনারা বলছেন, এবং একটা অংশ দেখছি সাধারণ মানুষের একটা অংশকে ভড়কানোর কাজ করছে যে পরিষেবা পাওয়া যাচ্ছে না, প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলছি, যে কোনো হসপিটালে যে কোনো সময়ে সবচেয়ে বেশি মহিলা যারা থাকেন তারা কিন্তু ডাক্তার নন, তারা নার্সও নন, তারা হচ্ছেন রোগী। সুতরাং সবচেয়ে বেশি মহিলা রোগী ভর্তি থাকেন। আমরা যখন সেফটি সিকিউরিটির কথা বলছি, আমরা শুধু ডাক্তার বা নার্স বা হেলথ কেয়ারের সাথে যুক্ত মানুষের কথাই বলছি না, আমরা আসলে সাধারণ মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চাইছি। আমরা যখন বলছি যে এই থ্রেট কালচার থেকে মুক্ত করে আনতে হবে, আমরা আসলে চাইছি ভবিষ্যতে যেন এই ব্যবস্থার মধ্যে দিয়ে অভিক বিরূপাক্ষর মতো ডাক্তাররা না বেরিয়ে আসে। যারা না না, এই আপনি কি কথা বলছেন, যদি অভিক আর বিরূপাক্ষর মতন যদি ডাক্তাররা না বেরিয়ে আসে তাহলে কিভাবে সিন্ডিকেট চলবে, এটা সম্ভব নাকি? জন্মদা না, আমি তো বলছি যে দেখো সরকার কিভাবে চলবে, দলতন্ত্র পার্টিতন্ত্রটাকে শাসন ব্যবস্থায় এমন ভাবে চালিয়ে দিয়েছে যে আমি বারবার বলছি অ্যাবসলিউট মনার্কি অফ দ্য বাংলা। না, এটা তো অ্যাসেট না, আমি বলছি রাজ্য সরকারের এটা অ্যাসেট, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আসছে। এই মুহূর্তে যদি আমাদের নিরশ্রী চৌধুরী বেঁচে থাকতো, একটা উপন্যাস লিখতো, অ্যাবসলিউট মনার্কি অফ দ্য বেঙ্গল, রাজতন্ত্র চলছে, একটা নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরাতন্ত্রে এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে হিটলারের সেই পুরনো কথাটা মনে পড়ে, ব্যাক টু কিচেন, মহিলাদের উনি বলেছিলেন যে আজকে যেটা মুখ্যমন্ত্রীর মুখে প্রতিধ্বনিত হচ্ছে যে 12টার পরে রাত্রে তোমরা বেরিয়েও না, ব্যাক টু কিচেন। আমি বলছি এই যে স্বৈরাতন্ত্রটা, এটা এমন জায়গায় চলে গেছে যে বিচার ব্যবস্থা বিচারপতি পর্যন্ত সুরক্ষিত নেই রাজ্যে। লাস্ট 14 বছরে একাধিক বিচারপতি, গতকাল রাতে 3 জন বিচারপতি পুলিশের বিরুদ্ধে বলছে হামলা চালানোর অভিযোগ, আবার পুলিশই তাদের তদন্ত করছে, মানে কি হাস্যকর। এখনো পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই রেসপেক্ট পুলিশের বিরুদ্ধে। আমি বলছি যে
এই ব্যবস্থাটা কোথায় দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে তাকে জেনেটিক্যাল লায়ার পর্যায়ে কথা বলতে হচ্ছে, সকাল বিকাল তাকে মিথ্যে কথা বলতে হচ্ছে সিস্টেমটা বাঁচিয়ে রাখতে গিয়ে। আমি বলছি শুধু কি স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা স্তর বলা হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের 43টা দপ্তর প্রত্যেকটার বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে। তাহলে কোথায় দাঁড়িয়ে আছো তোমরা, সরকার চলছে না সার্কাস চলছে?